দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের পর্বটি কথা বলবো রক্তে কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন আমি আগেও বলেছি কিন্তু আজ সুনির্দিষ্টভাবে পাঁচটি পদক্ষেপ বলবো এটি খুব সাধারণ খুব কমন একটি সমস্যা রক্তে কোলেস্টেরল প্রয়োজন রয়েছে কিন্তু এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে এটি অনেকটা পাগলা ঘোরার মতো আমরা জানি কোলেস্ট্রল শরীরের জন্য খারাপ কিন্তু এটি নিয়ন্ত্রণ রেখে জীবনযাপন করা একটি জরুরি প্রয়োজনীয়তা শুধুই যে ওষুধ দিয়ে দিলাম ভালো হয়ে গেলেন তা কিন্তু নয় কোলেস্ট্রলের প্রয়োজন আছে বিভিন্ন কারণে তবে এটিকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন সাধারণত যুক্ত খাবার বা সাধারণ যখন আমরা খাবার খাই এটি অন্ত্রের মাধ্যমে রক্তে যায় কিরকম এটি হচ্ছে অন্ত্রের এক একটি চুল সদৃশ্য বিলাই যেটি দিয়ে ঢুকে অন্ত্রের মাধ্যমে এটি যে রক্তে ঢুকছে ভালো কথা রক্তে ঢুকে এটি এইভাবে চলাচল করে কিছু অংশ এখানে রক্ত নালির ভেতরে জমে যায় যা বলছিলাম কিছু খাদ্য সরাসরি রক্তে কোলেস্টেরল বাড়িয়ে দেয় আবার কিছু খাবার লিভার বা কলিজা যেটিকে বলি সেটির মাধ্যমে তৈরি হয় তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে পাঁচটি ধাপ যদি কেউ ফলো করেন তাহলে অসুবিধা হবার কথা নয় পাঁচটি ধাপ আমি আসছি চলুন একটু ছবির মাধ্যমে আমরা জেনে নেই আচ্ছা ধরুন আমরা খেলাম এটি খেলাম পাকস্তলি ঠিক আছে অন্ত্র ওকে এটি হচ্ছে লিভার এটি হচ্ছে রক্ত এটি রক্তনালী খাবারের পর রক্তনালির মাধ্যমে লিভারে আসছে রক্তনালির মাধ্যমে লিভার থেকে রক্তনালিতে যাচ্ছে ঠিক আছে ভালো কথা কোলেস্ট্রলকে যদি আমরা হলুদ সদৃশ্য পদার্থ বলি খাবারের মাধ্যমে এটি আসছে প্রচুর কলেস্ট্রল এখানে কলেস্ট্রল আসছে তো খাবারের মাধ্যমে এইটি লিভারে আসছে আবার কিছু কিছু সরাসরি এভাবে করে রক্তে চলে আসছে লিভার এইটি হচ্ছে কলেস্ট্রলের যাত্রা ধরুন আপনি বললেন আমি ভেজিটেরিয়ান ঠিক আছে তখন এখান থেকে কম আসবে তখন লিভার নিজেই তৈরি করবে আপনার প্রয়োজনে ভালো কথা এখন এইখানে রিসেপ্টার আছে যেগুলোর উপরে এসে যেগুলো দিয়ে বিলাই বলি আমরা এটাকে এই যে কলেস্ট্রল বলছি আমরা এরা এসে এইভাবে এখান দিয়ে জমে তারপর এরা রক্তে চলে যাচ্ছে তাহলে আবার রক্তে আস আছে তাই না আশ ঠিক আছে আশটাকে আমরা গ্রিন বললাম এই আশ এই জায়গাগুলোতে এই কলেস্টরল শোষণে বাধা দেয় এভাবে কাভার করে রাখে ধরুন আমি তর্কের খাতিরে বললাম তাহলে এই কোলেস্ট্রলগুলো ভিতরে যেতে পারে না তাই স্টেপগুলোকে যদি আমি ভাগ করি ভাগগুলো কি কি ভাগ হতে পারে এক হচ্ছে চর্বি খাওয়া কমিয়ে দিন ঠিক আছে কম চর্বিযুক্ত খাবার খাবেন অথবা খারাপ চর্বিগুলো কম খাবেন এটি হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে এই যে এখানে কাবার করে রাখে বললাম কিছু ইয়া আছে আপনি খাচ্ছেন কিন্তু ওই মিশ্রিত খাবারগুলো খেলে এগুলো এই চুল সদৃশ্য যে বিলাইগুলো আছে বিলাইগুলো আমি একটু আগে দেখেছি দেখতে এইরকম রক্তনালী তো এখানে যে এভাবে সো এইখানে ধরুন এই কোলেস্ট্রলগুলো এই বিলাই দিয়ে আসবে কিন্তু যদি এমন কিছু খাওয়া খান যেটি এখানে বাধা দেবে এটিকে তাহলে সেগুলোও খেতে পারেন তাহলে এসে অ্যাবজর্পশন হবে না তাই না তো এটির নাম হচ্ছে রিডিউসড শোষণ ঠিক আছে আপনি খাচ্ছেন কিন্তু এটি শোষণ করতে বাধা দেবে তৃতীয় হচ্ছে আশ খাবারে বাড়িয়ে দিবেন। আস বাড়িয়ে দিবেন তাহলে আঁশ কি হবে এই যে আমি বললাম যে যে গ্রিন কালারের আঁশগুলো বেড়ে দিলে এগুলো শোষণে বাধা দিবে মলের সাথে চলে যাবে চতুর্থত ভালো খাবার বাড়িয়ে দিন আমি বলছি ডিটেল ভালো খাবার বাড়িয়ে দিতে হবে পঞ্চমত নিয়মিত ব্যায়াম আমরা এগুলো কিছু না করে ব্যায়াম করলে কি হয় ব্যায়াম করলে এই যে কোলেস্ট্রলগুলো আছে এগুলো বার্ন হয়ে যাবে কোষগুলো যদি যে কোনো শরীরের যে কোনো জায়গাতে যদি কোষগুলো দেখতে এরকম হয় এই কলেস্ট্রলগুলোর কারণে আপনারা গরুর মাংস কেটে দেখেছেন কিনা ভিতরে ভিতরে প্রচুর চর্বি মুরগির মাংসের ভেতরও প্রচুর চর্বি থাকে এগুলোতে জমে যায় এগুলোতে কাজ করতে পারে না শরীরের নিজস্ব সিস্টেমগুলো তাই যখন ব্যায়াম করবেন এগুলো গলে যায় এগুলো গলে যায় এগুলো গলে যায় এটাতে নিয়মিত ব্যায়াম নিয়মিত ব্যায়াম মানে হচ্ছে প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম সপ্তাহে কমপক্ষে পক্ষে পাঁচ দিন সেটি আমি অন্য সাবজেক্টে বলেছি মনে থাকে যেন ঠিক আছে এখন আসুন প্রথমটি হচ্ছে চর্বি জাতীয় খাবার বা খারাপ খাবার কমিয়ে ফেলবেন এইটির মানে কি সাপ্লাই চেইন যেটি আছে এইটিকে হ্যাজার্ট করুন এটিকে বন্ধ করুন সাপ্লাই লাইন বা খাদ্যে বাজে কোলেস্টেরলযুক্ত যুক্ত খাবার খাবেন না দ্বিতীয়টি অন্ত্রে শোষণ কমানো এগুলো তো আমি বলেছি আচ্ছা পঞ্চমত শারীরিক ব্যায়াম এগুলো বলেছি তো প্রথমটি হচ্ছে খাদ্যে খারাপ খাদ্য কমাতে হবে অর্থাৎ ট্রান্স চর্বি বা সম্পৃক্ত চর্বি কমিয়ে দিন এখন ট্রান্স চর্বি কী জিনিস সেটি সম্পর্কে ধারণা আমি আগেও দিয়েছি আবারও বলছি সিম্পলি যদি বলতেই হয় ট্রান্স চর্বি থাকে খারাপ খাদ্যগুলোর মধ্যে রয়েছে যেমন পেস্ট্রি পাই বিস্কুট ফ্রাই খাবার যেমন ফ্রাই পটেটো ফ্রাইড চিকেন ফ্রোজেন পিৎজা এছাড়া ঘি বা ঘি জাতীয় পিৎজা পড়া এগুলো কম খাবেন দ্বিতীয়ত হচ্ছে শোষণে বাধা দেয় যেটি আমি বললাম যে এই যে ভিলাইয়ের চারদিকে হয়তো বা যেগুলো এগুলো খাবারগুলো পরে দেখতে হবে যেমন আশ জাতীয় খাবার সেটি আমি পরে আসছি তারপরও বলছি স্টেরল নামে খাদ্যে একটি পদার্থ রয়েছে স্ট্যানল বা স্টেরল জাতীয় পদার্থ এগুলো অন্ত্রের শোষণের জায়গাগুলোতে বাধা দেয় একটি কাভার করে রাখে খাদ্যের বাহিরে যে নামগুলো থাকে এগুলো পরে দেখুন কোনগুলোর মধ্যে স্ট্যানল বা স্টেরল খাবার থাকে উপাদান থাকে যখনই কোনো প্রসেস করা খাদ্য খাবেন দেখে নিন এই স্ট্যানল বা স্টেরলের পরিমাণ তৃতীয়ত হচ্ছে আশযুক্ত খাবার এই আঁসযুক্ত খাবারগুলো শোষণে বাধা দেয় এখন হঠাৎ করে একদিন আঁশ খেলেন তাতে লাভ হবে না এটি নিয়মিতভাবে প্রতিটি বেলায় বুঝে খেতে হবে এটি একটি সুবিধা এবং পেটকে এটি ভরা রাখে তাহলে আপনার ক্ষুধা কম লাগবে আসযুক্ত খাবারের কিছু উদাহরণ না বললেই নয় যেমন ওটমিল বা ওটস একদম ন্যাচারাল ওটের কথা বলছি কলা আসযুক্ত খাবার বেরি জাতীয় খাবার স্ট্রবেরি ব্লুবেরি আপেল পেয়ারা এইগুলো প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম আশের প্রয়োজন হয় এর মধ্যে পাঁচ থেকে দশ গ্রাম সলিউবল আশের প্রয়োজন অর্থাৎ যেই আঁশটি ভেঙে আপনার রক্তে চলে যাবে সলিউবল আঁশ এটি মনে রাখতে হবে যেমন হোল গ্রেইন বার্লি ব্রাউন ব্রেড লাল আটা লাল চালের ভাত শিম বা বিন জাতীয় খাবার যে কোনো ধরনের হোল গ্রেইন ফুড মিষ্টি আলু এগ প্ল্যান্ট অর্থাৎ বেগুন ঢ্যাঁড়স সজনা বাদাম যেমন অ্যালমন্ড ওয়ালনাট এগুলো প্রতিদিন খাওয়া উচিত বেশি বেশি এরপর চার নাম্বার যেটি ভালো খাবার বাড়িয়ে দিন ভালো খাবারের পরিমাণ এখন ভালো খাবার কি যে কোনো ধরনের ভেজিটেবল অয়েল কেনুলা বা সানফ্লাওয়ার অয়েল এগুলো ব্যবহার করতে পারেন খাবারে সবজি খাবেন বেশি সাদা মাংস খেতে পারেন যেমন মুরগির মাংস ছয় বা টফু জাতীয় খাবার খেতে পারেন বড় মাছ অনেকে ফাইবার আলগা খান সেটিও খাওয়া যেতে পারে যেমন এসবগুলোর ভুষি এটির মধ্যে একটি কোলেস্টেরল কাটে একটি ভালো খাবার রয়েছে পিনাট বাটার সেটিও ভালো সয়াবিন চিজ এমনকি ডিম এগুলো সব ভালো খাবারের লক্ষণ শারীরিক কসরতের কথা তো বলেছি নিয়মিত ব্যায়াম করতে হবে সেটি জিমে গিয়ে হোক বা রাস্তায় সাধারণ হাঁটা হোক প্রতিদিন আধা ঘন্টা শারীরিক কসরত করুন যেন হাত পা ঘামে নিয়মিত সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন আধা ঘন্টা করে একদিনে দেড় ঘন্টা নয় নিয়মিত ডাক্তারের সংস্পর্শে থাকুন ডাক্তার সাহেব যদি বলেন যে আপনার কলেস্ট্রল হাই তাহলে অ্যাগ্রেসিভলি এটির পিছনে লাগুন আর ডাক্তার সাহেব যদি নাও বলে আমি যেই খাদ্য তালিকা যেভাবে ডিস্ট্রিবিউট করতে বললাম খেয়াল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমি ডাক্তার ফেরদৌস খন্দকার আপনাদের সাথে ছিলাম